আসসালামু আলাইকুম, লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর যে কৃষি শিক্ষা বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা বরাবরের মতো যেটা করবে কৃষি শিক্ষা বই খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো চলো আমরা পড়া শুরু করি। আমরা প্রথম অধ্যায়টা কমপ্লিট করেছি, তাই না? প্রথম অধ্যায়টা গত ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের কি গত ক্লাসে যেগুলো পড়িয়েছি এগুলো সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে এগুলো নিয়ে? প্রবলেম নাই, ওকে। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় কিন্তু শুরু করে দিয়েছিলাম। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কি, কৃষি উপকরণ। কৃষি উপকরণের প্রথম পরিচ্ছেদ আমরা পড়া শুরু করেছি, ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ, তাই না? তো আমরা গত ক্লাসে পড়েছিলাম বংশ বিস্তারক উপকরণ উৎপাদনের ধাপসমূহ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়ব রোগ বালাই ও পোকা দমন। আজকে আমরা কী জানবো? রোগ বালাই ও পোকা দমন সম্পর্কে জানবো, ওকে। কী জানবো বলো? রোগ বালাই ও পোকা দমন। দেখো, আলুর রোগ মানে আলুর যে অসুখগুলো সেগুলো সম্পর্কে জানবো। আলুর রোগসমূহের মধ্যে মড়ক রোগ, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, দাঁত রোগ, কাণ্ড পচা রোগ, ভাইরাসজনিত রোগ অন্যতম। কী কী রোগ আছে আলুর? কী কী রোগ হয়? মড়ক রোগ, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, দাঁত রোগ, কাণ্ড পচা রোগ, ভাইরাসজনিত রোগ অন্যতম। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মেঘলা আকাশ আলুর জন্য খুবই ক্ষতিকর। কী কী? নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং মেঘলা আকাশ আলুর জন্য খুব ক্ষতিকর। এতে আলুর মড়ক রোগ মানে লেট ব্লাইট আর কি রোগটার নাম, আক্রমণ বেশি দেখা দেয়। আলু ফসলকে এই অবস্থা থেকে রক্ষা করার জন্য স্পর্শক জাতীয় ছত্রাকনাশক নিয়মানুযায়ী প্রয়োগ করতে হবে। তার মানে কি, যদি ঠান্ডা কোনো আবহাওয়া থাকে তখন আলুর কী রোগ হয়? মড়ক রোগ হয়। এই রোগ থেকে রক্ষা করার জন্য আলুকে কী করতে হবে? স্পর্শক জাতীয় ছত্রাকনাশক নিয়মানুযায়ী প্রয়োগ করতে হবে। দুই নম্বর হচ্ছে কি, কাটুই পোকা। কাটুই পোকা, ঠিক আছে? এই পোকার কীড়া আলুর প্রধান ক্ষতিকর পোকা। কী নাম? কাটুই পোকা। এই পোকার কীড়া আলুর প্রধান ক্ষতিকর পোকা। এরা গাছ কেটে দেয় এবং আলু আক্রমণ করে। এরা আলু গাছকেও কেটে দিবে এবং আলুকেও আক্রমণ করবে। খুব সকালে যেসব গাছ কাটা পাওয়া যায় সেগুলো গোড়ার মাটি সরিয়ে পোকার কীড়া বের করতে করে মারতে। ও মা, কী ভয়ঙ্কর! মানে খুব সকালবেলা তুমি খেতে গেলে দেখবা যে কিছু কিছু আলু গাছ কাটা পাওয়া যায়, ওগুলোর যদি তুমি গোড়ার মাটিগুলো সরাও তাহলে পোকার কীড়াটা দেখতে পাবে এবং সেগুলো মারতে হবে। দুই নম্বর হচ্ছে, আক্রমণ তীব্র হলে অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। গ নম্বরটা কি, জাপ পোকা। জাপ পোকা গাছের রস খায়। জাপ পোকা কী করে? গাছের রস খায় এবং ভাইরাস রোগ ছড়ায়। বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে জাপ পোকা দমন অত্যন্ত জরুরি। এজন্য গাছের পাতা গজানোর পর থেকে 7 থেকে 10 দিন পরপর জাপ পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। জাপ পোকার আক্রমণ এড়াতে 70 থেকে 80 দিনের মধ্যেই আলু সংগ্রহ করা উত্তম। মানে যাতে এই জাপ পোকা কী করতে না পারে, আক্রমণ করতে না পারে। তাহলে আমরা কী জানলাম? যে আলুর কিছু রোগ আছে, মড়ক রোগ, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, দাঁত রোগ, কাণ্ড পচা রোগ এবং ভাইরাসজনিত রোগ। আর কাটুই পোকা সম্পর্কে জেনেছি যে কাটুই পোকা কী করে, গাছ কেটে দেয় এবং আলুকে আক্রমণ করে। আরও জেনেছি কি, জাপ পোকা, জাপ পোকা গাছের রস খায় এবং ভাইরাস রোগ ছড়ায়, ঠিক আছে? এখন আমরা জানবো ফসল সংগ্রহ এবং পরিচর্যা। কী জানবো? ফসল সংগ্রহ এবং পরিচর্যা। আধুনিক জাতে পরিপক্কতা আসতে 85 থেকে 90 দিন সময় লাগে। আধুনিক যে আলুর জাত আছে এই জাতে পরিপক্কতা আসতে 85 থেকে 90 দিন সময় লাগে। তবে বীজ আলুতে সংগ্রহের অন্তত 10 দিন আগে সেচ দেওয়া বন্ধ করতে হবে। মানে তুমি যখন আলুটা সংগ্রহ করবে, বীজ আলু সংগ্রহ করবা, সেটি সংগ্রহের ঠিক 10 দিন আগে তুমি ওই ক্ষেতে সেচ দেওয়া বন্ধ করবা। ক নাম্বার, দেখো, হাম পুলিং। মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উপরে ফেলাকে বলা হয় হাম পুলিং। কী বলা হয়েছে? মাটির উপরের যে গাছ আছে এই গাছকে সম্পূর্ণ অংশকে যখন তুমি উপরে ফেলবে তখন তাকে হাম পুলিং বলে। আলু সংগ্রহের 7 থেকে 10 দিন পূর্বে হাম পুলিং করতে হবে। এতে সম্পূর্ণ শিকড় সহ গাছ উপরে আসবে কিন্তু আলু মাটির নিচে থেকে যাবে। হাম পুলিংয়ের ফলে আলুর ত্বক শক্ত হয়, রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয় ও আলুর সংরক্ষণ গুণ বৃদ্ধি পায়। বীজ আলুতে অবশ্যই হাম পুলিং করতে হবে, তবে খাবার আলুর বেড়ায় হাম পুলিং জরুরি নয়। মানে তুমি যে আলুটা বীজ হিসেবে সংরক্ষণ করবা, সেই আলু সংরক্ষণের ঠিক 10 দিন আগে কী করতে হবে? 7 থেকে 10 দিন আগে হাম পুলিং করতে হবে। মানে মাটির উপরের যে গাছগুলো আছে সেগুলো একদম সম্পূর্ণ অংশটাকে উপরে ফেলে দিতে হবে, ঠিক আছে? ক
খ নাম্বার হচ্ছে আলু উত্তোলন। আলু উত্তোলনের পর পরই বাড়িতে নিয়ে আসা ভালো, মানে আলু যখন তুমি জমি থেকে উত্তোলন করবে তার সাথে সাথেই সেটা বাড়িতে নিয়ে আসা উত্তম। আলু তোলার পর কোনো অবস্থাতে খেতে স্তূপাকারে রাখা যাবে না, মানে আলু যখন জমি থেকে তুলবে তখন কোনোভাবেই ক্ষেতের মধ্যে ওই আলুগুলো স্তূপ করে রাখা যাবে না, কারণ ক্ষেতে আলু খোলা রাখলে তা বিভিন্ন প্রকার রোগ ও পোকা দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন সুতলি পোকা ডিম পাড়তে পারে। কী পোকা বলো? সুতলি পোকা। গ নাম্বার হচ্ছে আলু সংরক্ষণ। আলু উত্তোলনের পর বাড়িতে এনে সাথে সাথে কাটা, দাগি ও পচা আলু আলাদা করে বেছে ফেলতে হবে, মানে আলু যখন তুমি বাড়িতে নিয়ে আসবে সাথে সাথে ওই আলু থেকে পচা যে আলুগুলো আছে, যেগুলো ধরো দাগ আছে বা কাটা আছে, ওই রকম আলুগুলো আলাদা করে বেছে ফেলতে হবে। তারপর 7 থেকে 10 দিন মেঝেতে আলু বিছিয়ে রাখতে হবে। অতঃপর আবারও দাগি ও পচা আলু বেছে বাদ দিয়ে ভালো আলু বস্তায় ভরে হিমাগারে পাঠাতে হবে, মানে কোল্ড স্টোরেজে পাঠাতে হবে। এছাড়া বীজ আলু উৎপাদনের আরও কয়েকটি পদ্ধতি আছে। কী কী পদ্ধতি দেখো? প্রথম যেটা সেটি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। টিস্যু কালচার পদ্ধতি খ নাম্বার হচ্ছে স্প্রাউট ও টপশুট কাটিং পদ্ধতি। কী নাম? স্প্রাউট ও টপশুট কাটিং পদ্ধতি। গ নাম্বার হচ্ছে বিনা চাষে বীজ আলু উৎপাদন। বিনা চাষে বীজ আলু উৎপাদন। ঘ নাম্বার আলুর যে প্রকৃত বীজ সেটা উৎপাদন। তাহলে আমরা কী জানলাম? যে বীজ আলু উৎপাদনের আরও কিছু পদ্ধতি আছে। প্রথমটি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি, খ নাম্বার হচ্ছে স্প্রাউট ও টপ শুট কাটিং পদ্ধতি, গ নাম্বার হচ্ছে বিনা চাষে বীজ আলু উৎপাদন, ঘ নাম্বার আলুর প্রকৃত বীজ উৎপাদন। এখন আমরা ফসল বীজের গুরুত্ব জানব। ফসল উৎপাদনে ফসল বীজ খুবই গুরুত্বপূর্ণ। যেসব ফসল কেবল বীজের মাধ্যমেই ফলানো সম্ভব সেক্ষেত্রে উদ্ভিদের বংশ রক্ষার্থে ফসল বীজের কোনো বিকল্প নেই। যেমন ফসল বীজ ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। ফসল বীজটা কী? ফসল বীজটা হচ্ছে ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। 2 নাম্বার দেখো, ফসল বীজ মানুষসহ পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফসল বীজ কী করে? মানুষসহ পশু পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। 3 নাম্বার দেখো, বিশুদ্ধ ফসল বীজ রোগ পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। বিশুদ্ধ ফসল কী করে? বীজ রোগ পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। 4 নাম্বার হচ্ছে ফসল বীজের মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। 5 নাম্বার ফসল বীজের মাধ্যমে উদ্ভিদের বংশধারা টিকে থাকে। 6 নাম্বার কোনো কোনো বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এবং 7 নাম্বার হচ্ছে ফসল বীজ অনেক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম যে ফসল বীজ ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। 2 নাম্বার ফসল বীজ মানুষসহ পশু পাখির খাদ্য হিসেবে কী হয়? ব্যবহৃত হয়। 3 নাম্বার বিশুদ্ধ ফসল বীজ রোগ পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। 4 নাম্বার হচ্ছে ফসল বীজের মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। 5 নাম্বার ফসল বীজের মাধ্যমে উদ্ভিদের বংশধারা টিকে থাকে। 6 নাম্বার কোনো কোনো বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। 7 নাম্বার ফসল বীজ অনেক শিল্পের কাঁচামাল হিসেবে কী হয় বলো? ব্যবহৃত হয়। এখন আমরা জানব বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব। অধিকাংশ ফসলের বংশ বিস্তার বীজ দ্বারা সম্ভব হয় না, বা সম্ভব হলে দীর্ঘ সময়ের ব্যবধানে ফলন পাওয়া যায়। কাজেই জনবহুল কোনো দেশের জন্য ফসল দ্রুত পাওয়ার জন্য বংশ বিস্তারক উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বীজের বিকল্প নেই। এতে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, পাতা, শিকড়, কুঁড়ি ইত্যাদি ব্যবহার করে বংশবিস্তার করা হয় বলে মাতৃ গুণাগুণ কী থাকে বলো? বজায় থাকে। একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়, যেমন মিষ্টি ও টক ফুল একই গাছে এবং লাল, হলুদ, কালো ও সাদা ফুল একই গোলাপ গাছে ফোটানো সম্ভব। এছাড়াও এই উপকরণ ব্যবহার করে বীজবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। অল্প সময়ে ও কম খরচে সহজে ফুল ও ফল পাওয়া যায়। কাজেই এটি খুবই কি গুরুত্বপূর্ণ। আমরা কী জানলাম? যে অধিকাংশ ফসলে বংশবিস্তার বীজ দ্বারা সম্ভব হয় না, হ্যাঁ, বা সম্ভব হলেও কী হয়, দীর্ঘ সময়ের ব্যবধানে ফলনটা পাওয়া যায়। কাজেই জনবহুল কোনো দেশের জন্য ফসল দ্রুত পাওয়ার জন্য বংশবিস্তারক যে উপকরণ আছে তথা কৃষিতাত্ত্বিক যে বীজ তার বিকল্প নেই। এতে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, পাতা, শিকড়, কুঁড়ি ইত্যাদি ব্যবহার করে বংশবিস্তার করা হয় বলে মাতৃ গুণাগুণ কী থাকে বলো? বজায় থাকে। একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়, যেমন মিষ্টি ও টক ফুল একই গাছে এবং লাল, হলুদ, কালো ও সাদা ফুল একই গোলাপ গাছে ফোটানো সম্ভব। এছাড়াও এই উপকরণ ব্যবহার করে বীজবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। অল্প সময়ে ও কম খরচে সহজে ফুল ফল পাওয়া যায়। কাজেই এটি কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা কী জানলাম? আমরা রোগ বালাই উপকার দমন জেনেছি, আমরা আলুর রোগ জেনেছি, যেমন
মরক রোগ, ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ, দাঁত রোগ, কাণ্ড পচা রোগ, ভাইরাস জনিত রোগ এবং আরও জেনেছে কাটুই পোকা সম্পর্কে, জাপ পোকা সম্পর্কে আর ফসল সংগ্রহ এবং পরিচর্যা সম্পর্কেও জেনেছি। এর মধ্যে আছে হাম পুলিং, 2 নম্বর হচ্ছে আলু উত্তোলন, 3 নম্বর আলু সংরক্ষণ। আরও কি জেনেছি, যে ফসল বীজের গুরুত্ব জেনেছি, বংশ বিস্তারক উপকরণেরও গুরুত্ব জেনেছি আমরা, তাই না? তাহলে আজকের পড়া এ পর্যন্তই থাকবে। তোমরা যেগুলো যেটা পড়বে সেটা হচ্ছে এই রোগ বালাই ও পোকা দমনটা খুবই ভালোভাবে পড়বে। এখানে প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ খুবই ইম্পর্ট্যান্ট। যেমন এখানে আধুনিক জাতের পরিপক্কতা আসতে 85 থেকে 90 দিন সময় লাগে আলুর, এবং বীজ আলুতে সংগ্রহের অন্তত 10 দিন আগে সেচ দেওয়া বন্ধ করতে হয় এবং 7 থেকে 10 দিন পূর্বে, মানে আলু উত্তোলনের আগে হাম পুলিং করতে হবে। হাম পুলিংটা কি, যে মাটির উপরে যে গাছ আছে এই গাছের সম্পূর্ণ অংশকে উপরে ফেলে দেওয়াকে কি বলা হয়, হাম পুলিং। তো এইরকম প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো খুবই কেয়ারফুলি স্টাডি করবে, খুব মনোযোগের সাথে স্টাডি করবে এবং অবশ্যই খাতায় না দেখে লিখবে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম হলে আমি তো আছি, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত মানুষ আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, ওকে? তাহলে ইনশাল্লাহ আগামীকাল তোমাদের সাথে আমার অন টাইমে ক্লাসে দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।